মাইকেল এইচ হার্ট গোটা পৃথিবীতে তার একটি বই অত্যন্ত সুপরিচিতি লাভ করেছে বিশ্বের শ্রেষ্ঠ একশো মনীষীর জীবনী ওইটা মনে হয় অনেকের ঘরে আছে আপনাদের তাই না কার কার ঘরে আছে হাত তুলেন তো দেখি এই যে একজন পাওয়া গেছে আরো কয়েকজন থাকতে পারে তো সে তার বইয়ের ভেতরে দুনিয়ার খ্যাতি সম্পন্ন একশো জন মানুষের জীবনী উল্লেখ করেছে সে একজন খ্রিস্টান সে তো চাইলে ওই বইয়ের একেবারে উপরে সিরিয়াল নাম্বার ওয়ানে তারা যাকে যিশু খ্রিস্ট বলে অর্থাৎ ঈসা আলহ ইসলামের জীবনী উল্লেখ করতে পারত সে তাইলে চাইলে ফ্রাঙ্কলিন আইনস্টাইন নিউটন এদের জীবনী বা এদের সিরিয়াল উপরে রাখতে পারত দেখা গিয়েছে অনেক নবীর জীবনীও তার বইয়ের ভেতরে এসে দিয়েছে আদম আলহিস ইউসুফ সহ অনেক নবীর জীবনী লিখেছে অনেক বিজ্ঞানী অনেক দার্শনিকদের জীবনী সেখানে সে তুলে দিয়েছে কিন্তু সিরিয়ালে সবার উপরে রেখেছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই বই লিখার পরে গোটা পৃথিবীতে তার সমালোচনা শুরু হয়েছিল খ্রিস্টানরা বলেছিল খ্রিস্টানরা তার সমালোচনা বেশি করলো যে সে একজন খ্রিস্টান হয়ে কিভাবে মুসলমানদের নবীর নাম উপরে রাখলো তখন মাইকেল এইচ হার্ট তাদের সমালোচনার জবাব দিয়ে বলেছিলেন তোমরা যারা আমার সমালোচনা করছো অযথাই অজ্ঞ আর মূর্খের মতো সমালোচনা করছো তোমরা যাও গিয়ে মুহাম্মাদের জীবনী পড়ে দেখো হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন হিস্ট্রি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন বোথ দ্য রিলিজিয়াস এন্ড সেকুলার লেভেল এক বাক্যে জবাব দিয়ে বলেছে তোমরা যারা অজ্ঞের মতো জাহের মতো আমার সমালোচনা করছো যাও মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আর এই জীবনী পড়ে দেখো তিনি দুনিয়ার একমাত্র সফল ব্যক্তি যিনি ধর্মীয় জাগতিক উভয় দিক থেকে সফলতার সমান কৃতিত্ব রেখেছেন সোবাহান আল্লাহ এতটুকু বলেই সে খান্ত হয় নাই সে আরো বলেছে হি ওয়াজ অ্যান্ড আনডিসপিউটেড লিডার ইন দিস ওয়ার্ল্ড সে বলেছে তিনি বাচ্চার এই পৃথিবীর একজন অবিসন্বাদিত নেতা শোবার আল্লাহ এরা নবীজীর জীবনী পড়ে এত সুন্দর কমেন্ট করলো করলো আপনার হায়াত্ম কম হইল না আপনি নবীজীর জীবনী এখনো পড়তে পারলেন না কোন দিন পড়বেন আপনি বলেন বলেন নবীজীর জীবনী আপনার জন্য পড়া ফরজ আপনার জন্য জানা ফরজ যুবক এবং তরুণদেরকে বলতে চাই তোমরা বিভিন্ন সেলিব্রিটিকে তোমার আইকন তোমার মডেল বানিয়েছো যদি বলি তুমি তাকে কেন তোমার মডেল বলো আইকন বলো কয় হুজুর দেখছেন নি কারবার তার ইউটিউব সাবস্ক্রাইবার কত এইট মিলিয়ন টেন মিলিয়ন তারপরে আরো বলে আপনি তার ফেসবুক পেজের ফলোয়ার জানেন বললাম কত কয় টেন মিলিয়ন আমি বললাম তাই এই পৃথিবীর একজন মহামানব আছেন যার কোনো ফেসবুক আইডি নাই যার কোনো ফেসবুক পেজ নাই যার কোনো ইনস্টাগ্রাম আইডি নাই যার কোনো যার কোনো ইউটিউব চ্যানেল নাই কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন এই পৃথিবীতে তার ফলোয়ারের সংখ্যা সবচাইতে বেশি ধারে কাছে আছে কেউ নবীজির ফলোয়ার এত বেশি যে সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীতে হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে আর নবীজিকে অনুসরণ করে চলছে সোহান আল্লাহ কি আমত পর্যন্ত আমার নবীর ধারে কাছে কেউ যেতে পারবে সুতরাং যুবক ভাইদেরকে বলতে চায় তোমার আমার মডেল এই আলতু লোক নয় আমাদের সকলের জীবনের মডেল হচ্ছেন মোহাম্মদ নবীজির জীবন সম্পর্কে জানুন নবীজির জীবনই একবার পড়ুন এখন তো বাজারে আপনারা যেন বাংলায় নবীজির জীবনই পড়তে পারেন খুব ছোট্ট ছোট্ট সহজ বাংলায় অনুবাদ করে অনেক আরবি কিতাবও অনুবাদ করা হয়েছে আপনারা সেগুলো পড়তে পারেন ঘরের ভেতরে আপনারা তো এই জুরি অঞ্চলের মানুষ অনেক স্মার্ট মানুষ ঘর সুন্দর আপনাদের এলাকা সুন্দর এত টাকা লক্ষ লক্ষ টাকার ফার্নিচার ঘরে ঢুকাইতে পারেন আপনারা নবীজির জীবনী বা আপনারা এই কুদরতুল্লাহ মার্কেট অথবা ঢাকায় গেলে বাইতুল মুখার গিয়ে দেখবেন দুইশো তিনশো টাকা দিয়ে নবীজির জীবনের অনেক বই পাওয়া যায় পাওয়া যায় না আট দশটা বই কিনে এনে পনেরোশো দুই হাজার টাকা খরচ করে ঘরের ভিতর রাখতে পারেন না রাইখা দিলে দায়িত্ব শেষ না সবে ফরবাত মাতু কাতে মুকটি দিলে তুই তো নাই নবীজির জীবনী আপনার ফরা আপনার লাগি ফরজ না নেই মানতে গেলে জানতে হয় জানতে গেলে পড়তে হয় নবীজিরে মানা আমরা সবল লাগি নফল না নেই না মুস্তাহাব তলে তো দিস খের আরাম করি বইবার লাগে না খের সাপাই দাম কে মাতুন না খানে নবীজি রে মানা আমরা লাগি ফরজ নিনা নফল ফরজ নবীজি রে না মানলে অনুসরণ না করলে আল্লাহ রাও আপনি পাইতা নাই অসম্ভব লাগে আল্লাহ কৈসন যে যে নবীজি অনুসরণ করল। মান আত আর রসুল আত আল্লাহ যে নবীজি অনুসরণ করলো আনুগত্য করলো সেজন্য আল্লাহর অনুসরণ আল্লাহর আনুগত্য করলো সুবাহান আল্লাহ তা আপনি যে নবীজিরে মানতা নবীজি সম্পর্কে তো জানা লাগবো এর লাগে আমি খুব সুন্দর স্লোগান আকারে কয়েছি ছন্দ আকারে যে মানতে গেলে জানতে হয় জানতে গেলে পড়তে হয় إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم আ واكرمنا بالاسلام وانعم علينا بالايمان نستغفره ونتوب اليه واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. رَبِّ زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. صدق الله العظيم. <applause> جف الجججن طريق খুশবো ছোড়া যে ফুল যুগ যোগ খুশবো ছোড়া একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা মনেরি কবা যে ফুল যোগ যোগান তরে খুশব যে ফুল যোগ যোগান তরে খুশব ছড়াই খোদা তিনি নবী কমলিওয়ালা तरी छोते जो दुनिया उजाला हबीबे खुदा तीनी नबी कमली वालाप तरी छोते जो दुनिया उजाला तरी बी रोहे চোখ ও শ্রুঝড়া যে ফুল যুগ যুগ তোরে খুশবো ছড়ায় যে ফুল যুগ যুগ তোরে খুশবো ছড়ায় গহে গুন গান জার দু খোদ কব ও কবি গথি সত সুর মালা গহে গুন জার খোদ খোদ তালা কবি ও কবি গাথে সত সরমালা ঝরে সোধা বিরত কবু না যে ফুল যুগ তরে খুশবো ছডায় যে ফুল যুগ তরে খুশবো ছডায় একে সে ফুল মোড়া একে সে ফুল মোরা মনে যে ফুল যোগ তরে খুশব ছড়ায় যে ফুল যোগ যোগান তরে খুশব ছড়ায় বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি নামে খ্যাত চায়ের ভূমি নামে খ্যাত মৌলভীবাজার জেলার জুরি উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী প্রবাহ যুবসংঘ দক্ষিণ বর্ধমায় এর উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট রাজনীতিবিদ অঞ্চলের প্রিয় দুই নং পূর্ব জুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব উদ্দিন আহমেদ আহমেদ ওয়া হায়াতিহি আমরা সবাই বলি আমিন মাহফিলে আমার আগে কোরআন এবং সন্ধ্যা থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞান গর্ভ আলোচনা বিশিষ্ট আলম দিন হজরত মৌলানা বেলাল হুসাইন হেলালি কথা বলেছেন মাওলানা লিয়াকত আলী খান মাওলানা সাইম উদ্দিন আহমদ মাওলানা হাফিজ সুলতান আহমদ আল্লাহ তালা সকলের নেক হায়াত বাড়িয়ে দিন এবং সকলের আইল এবং আমলগত যোগ্যতা আরও বাড়িয়ে দিন মাহফিলে উপস্থিত সম্মানিত ভাজন আউলামাই কেরাম উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দিন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তহেদি জনতা যোগে যোগে আল্লাহর জমিনে আল্লার দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়েতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ভাইয়েরা মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা প্রাণ প্রিয় জুড়ি তথা মৌলভীবাজার আপনারা সব ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তবে আজ থেকে দু বছর আগে আপনাদের এই মাহফিলে এসেছি যেটা কিছুদিন আগে আমার স্মরণ হলো সেদিন খুব অসুস্থ অবস্থায় আমি এসেছিলাম আলহামদুলিল্লাহ এবার সুস্থ অবস্থায় এসেছি গত বছর আপনাদের এই মাহফিলে আসার কথা ছিল কিন্তু মহামারীর কারণে এই প্রোগ্রামটি বাস্তবায়ন হয়নি আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন এবং আমাদেরকে এই কোরআনের মিলন মেলায় একত্রিত হওয়ার সুযোগ আবারও দান করেছেন এজন্য আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার কিন্তু এমন এমনভাবে বললেন যেন আপনারা সবাই বেজার হয়ে গেছেন আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তেউফিক দিয়েছেন কি সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে কালে তো শুকুর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মণ্ডলী রাত অনেক গভীর হয়ে গিয়েছে সেজন্যে অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না আমরা কোরআন থেকে আলোচনা শোনার জন্য কোরআনের মাহফিলে এসেছি আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবের নাম কি আল কোরআন এই কিতাব আমাদের জন্য নাজিল করেছেন কে এই কিতাবের ভেতরে কি কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে থাকবেই বা কেমন করে কারণ সকল প্রকার দোষ ত্রুটি দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত যে সমহান সত্তা তিনি এই কিতাব নাজিল করেছেন এবং এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে আল্লাহ দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড হায়ার অফ দেয়ার এ গাইডেন্স ফর দোজ হু আর আল্লাহ তালা বলছেন এটি এমন এক কিতাব তোমাদের জন্য নাজিল করেছি যার ভেতরে সন্দেহ আছে এ ব্যাপারেও কোনো সন্দেহ করা যাবে না আল্লাহ আকবর এই কিতাব এটি হচ্ছে আমাদের জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন আমাদের জীবন পরিচালনায় যা কিছু দরকার সব কিছু এই করানুল ক্যারিমের ভেতরে যিনি সন্নিবেশিত করে দিয়েছেন তিনি কে ইটস দ্য প্রবলেম সলভিং ম্যাথোডোলজি এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ যত সমস্যা আছে আমাদের জীবনে সকল সমস্যার সমাধান পাওয়া যাবে যে কিতাবের ভেতরে সেই কিতাবের নাম হচ্ছে আলকুরআ এই কিতাব যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আমার হাতের দিকে আপনারা লক্ষ্য করুন এই যে কোরআন আপনাদের প্রত্যেকের বাসায় প্রত্যেকের বাড়িতে আছে না মাতুকা মুখর দিফা জুড়ে খোয়া লাগবে আর বেশি যদি চুপচাপ তখন সুরাই দিব মাত এখন বলেন আমার হাতে যে কোরআন আপনাদের ঘরেও কোরআন আছে এই কোরআন হচ্ছে প্রিন্টেড কোরআন ছাপা কোরআন আমার হাতে বা আমাদের সবার ঘরে আছে প্রিন্টেড কোরান আর যার উপরে কোরান নাজিম হয়েছে তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন সোমাহান আল্লাহ আমাদের ইমা অম্বল বোমেনিন আহ ইশারাদি আল্লাহ আনহাকে সাহাবিরা জিজ্ঞেস করলেন কাইফা না হলো কোন নবিনী সাল্লাল্লাহ সাল্লাম আম্মা জানা ইশারাদি আল্লাহ আনহাকে সহাবিরা জিজ্ঞেস করলেন আমাদের নবীর চরিত্র কেমন ছিল নবীজির চরিত্রের ব্যাপারে আপনি আমাদেরকে বলেন কারণ আপনি নবীজিকে সবচাইতে বেশি কাছ থেকে দেখেছেন নবীজির বিবি আমাদের মা আমা জান ই তিনি নবীজিকে যতটা কাছ থেকে দেখেছেন দুনিয়ার কি অন্য কোনো মানুষ নবীজিকে ততটা কাছ থেকে কখনো দেখতে পেরেছে নাকি নাকি এই জন্য সাহাবাইকেরা আম্মা জানা ঈশারাদি আল্লাহান আর কাছে জানতে চাইলেন আমাদের নবীর চরিত্র কেমন ছিল আম্মা জানা ঈশারাদি আল্লাহান বললেন তোমরা কি করান পড়োনা তোমরা কি করান পড়ো না কানা খুলো কোহল কোরআন এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে আমার নবীর জীবনের ভেতরেও তা রয়েছে কোরআনুল করিমে যা আছে আমার নবীর জীবনের ভেতরেও তা আছে এই জন্য তিনি হচ্ছেন কোরআনের বাস্তব নমুনা এটা কোরআন প্রিন্টেড কোরআন ছাপা কোরআন লিখিত কোরা আর আমার নবীর জীবনীটা হচ্ছে কোরানের প্র্যাকটিক্যাল বাস্তবরূপ সুবহান আল্লাহ পড়ে সুতরাং নবি কেডিন সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের জীবন আদর্শকে ফলো করা মানেই হচ্ছে কোরানের পথ অনুসরণ করা নবীটিকে অনুসরণ করা মানেই হল কোরানের প্রকৃত অনুসরণ করা কারণ তিনি কোরানের আগাগুড়া নমুনা কোরআনের আগাগোড়া শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে আমার নবীর জীবনের ভেতরেও তা রয়েছে এজন্য আপনাকে শুধু কোরআন পড়লে চলবে না কোরআনটা বুঝার জন্য পড়তে হবে নবীজির বায়োগ্রাফি সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে সবচেয়ে যে আফসুস এবং দুঃখের ব্যাপার কি জানেন আমরা চল্লিশ পঞ্চাশ ষাট বছর অনেকের হয়ে গিয়েছে আমরা অনেক বই পড়লাম আমরা অনেক ব্যবসা বাণিজ্যের হিসাব কিতাব করলাম অনেক রাজনীতি করলাম অনেক ব্যবসা করলাম চাকরি করলাম কিন্তু নবীজির জীবনী পড়ার সময় আমরা এখনো অনেকে পাইলাম এটা বড় আফসোসের ব্যাপার অথচ পৃথিবীর এমন বহু মানুষ আছে যারা মুসলমানও না যারা মুসলমানও না তারা আমার নবীর জীবনী পড়েছে নবীজির ব্যাপারে জানার আগ্রহ তৈরি হওয়ার কারণে নবীজির ব্যাপারে তারা জেনেছে যেমন অফ ইন্ডিয়া ফাদার ইন্ডিয়ার জাতির জনক যাকে বলা হয় মাহাত্মা গান্ধী তিনি নবীজির জীবনী পড়েছেন মাহাত্মা গান্ধীর মতো লোক নবীজির জীবনী পড়েছে আপনি কি করছেন মিয়া আপনি এখন আর নবীজির জীবনী পড়েন নাই গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করে দেখবেন নবিজির ব্যাপারে এই সকল অমুসলিম এবং বিভিন্ন বিজ্ঞানী দার্শনিকদের যে কমেন্টগুলো পড়লে আপনি অবাক হয়ে যাবেন এই মহাত্মা গান্ধী নবীজির জীবনী পড়েছেন মহাত্মা গান্ধীর নাম শুনেছেন আপনারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এবং ইন্ডিয়ার জাতির জনক যাকে বলা হয় তিনি নবীজির জীবনী পড়ে কি বললেন গুগলে সার্চ করলে দেখবেন সব এগুলো আছে তিনি বললেন ইসলাম ডিডন ক্রাম থ্রো দ্য সোর্ড ইন দিস ওয়ার্ল্ড আমি শুনেছি পৃথিবীতে ইসলাম নাকি তরবারের মাধ্যমে এসেছে অনেকে বলেছে যে ইসলাম পৃথিবীতে তরবারের মাধ্যমে এসেছে যারা এই দাবি করছে তাদের দাবি ভুল কারণ আমি মহাত্মা গান্ধী মুসলমানদের নবী প্রফেট মুহাম্মাদ করেন সাল্লাল্লাহু আরে ওয়াসাল্লামের আগাগোড়া জীবনী পড়ে দেখেছি পৃথিবীতে তরবারের মাধ্যমে ইসলাম আসে নাই বরং ইসলাম এসেছে ইসলাম এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এবং তার সাহাবিদের উত্তম চরিত্রের মাধ্যমে সুবাহ আল্লাহ শুধু তাই নয় যারাই নবীজির জীবনী পড়েছে যারাই নবীজির জীবনী পড়েছে তারাই নবীজির ব্যাপারে কি যে চমৎকার চমৎকার কমেন্ট করেছে আপনি জানলে অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন এই যে বৌদ্ধদের শীর্ষ ধর্মীয় একজন নেতা দালাই লামা সে নবীজির জীবনী পড়েছে নবীজির জীবনী পড়ে সে বলেছে প্রফেট মোহাম্মদ ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্য ইন্টায়ার হিউম্যানিটি সে বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম হচ্ছেন গোটা পৃথিবীর মানবতার জন্য এক উত্তম দৃষ্টান্ত সুবাহান আল্লাহ সে আরো বলেছে যে আমরা যদি আমরা যদি একটি সুখী সমৃদ্ধ জীবন চাই একটি সুখী সমৃদ্ধশালী সমাজ পৃথিবী চাই উই শুড ফলো দ্য পাথ হোয়া শোন বাই দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম টু গেট গ্লোবাল পিস সে বলেছে আমরা যদি একটি শান্তিময় বিশ্ব পেতে চাই সবার উচিত সব তন্ত্রমন্ত্র বাদ দিয়া নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের দেখানো জীবন আদর্শকে গ্রহণ করে ফেলা সোহান মাইকেল এইচ হার্ট গোটা পৃথিবীতে তার একটি বই অত্যন্ত সুপরিচিতি লাভ করেছে বিশ্বের শ্রেষ্ঠ একশো মনীষীর জীবনী ওইটা মনে হয় অনেকের ঘরে আছে আপনাদের তাই না কার কার ঘরে আছে হাত তুলেন তো দেখি এই যে একজন পাওয়া গেছে আরো কয়েকজন থাকতে পারে তো সে তার বইয়ের ভেতরে দুনিয়ার খ্যাতি সম্পন্ন একশো জন মানুষের জীবনী উল্লেখ করেছে সে একজন খ্রিস্টান সে তো চাইলে ওই বইয়ের একেবারে উপরে সিরিয়াল নাম্বার ওয়ানে তারা যাকে যিশু খ্রিস্ট বলে অর্থাৎ ঈসা আলহ ইসলামের জীবনী উল্লেখ করতে পারত সে তাইলে চাইলে ফ্রাঙ্কলিন আইনস্টাইন নিউটন এদের জীবনী বা এদের সিরিয়াল উপরে রাখতে পারত দেখা গিয়েছে অনেক নবীর জীবনীও তার বইয়ের ভেতরে এসে দিয়েছে আদম আলহিস ইউসুফ সহ অনেক নবীর জীবনী লিখেছে অনেক বিজ্ঞানী অনেক দার্শনিকদের জীবনী সেখানে সে তুলে দিয়েছে কিন্তু সিরিয়ালে সবার উপরে রেখেছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই বই লিখার পরে গোটা পৃথিবীতে তার সমালোচনা শুরু হয়েছিল খ্রিস্টানরা বলেছিল খ্রিস্টানরা তার সমালোচনা বেশি করলো যে সে একজন খ্রিস্টান হয়ে কিভাবে মুসলমানদের নবীর নাম উপরে রাখলো তখন মাইকেল এইচ হার্ট তাদের সমালোচনার জবাব দিয়ে বলেছিলেন তোমরা যারা আমার সমালোচনা করছো অযথাই অজ্ঞ আর মূর্খের মতো সমালোচনা করছো তোমরা যাও গিয়ে মুহাম্মাদের জীবনী পড়ে দেখো হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন হিস্ট্রি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন বোথ দ্য রিলিজিয়াস এন্ড সেকুলার লেভেল বাক্যে জবাব দিয়ে বলেছে তোমরা যারা অজ্ঞের মতো জাহের মতো আমার সমালোচনা করছো যাও মুসলমানদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আর ইহুয়াসাল্লামের জীবনী পড়ে দেখো তিনি দুনিয়ার একমাত্র সফল ব্যক্তি যিনি ধর্মীয় জাগতিক উভয় দিক থেকে সফলতার সমান কৃতিত্ব রেখেছেন সুবাহার আল্লাহ এতটুকু বলেই সে খান্ত হয় না সে আরো বলেছে He was an undisputed লিডার in this world. সে বলেছে তিনি হচ্ছেন এই পৃথিবীর একজন অবিসংবাদিত নেতা। সুবহানাল্লাহ। আল্লাহ এরা নবজির জীবনী পড়ে এত সুন্দর কমেন্ট করলো। আপনার হায়াত্ম কম হইল না। আপনি নবজির জীবনী এখনো পড়তে পারলেন না। কোন দিন পড়বেন আপনি বলেন। নবজির জীবনী আপনার জন্য পড়া ফরজ। আপনার জন্য জানা ফরজ। যুবক এবং তরুণদেরকে বলতে চাই তোমরা বিভিন্ন সেলিব্রিটিকে তোমার আইকন তোমার মডেল বানিয়েছ যদি বলি তুমি তাকে কেন তোমার মডেল বলো আইকন বলো কয় হুজুর দেখছেন এইট মিলিয়ন টেন মিলিয়ন তারপরে আরো বলে আপনি তার ফেসবুক পেজের ফলোয়ার জানেন বললাম কত কয় টেন মিলিয়ন আমি বললাম তাই এই পৃথিবীর একজন মহামানব আছেন যার কোনো ফেসবুক আইডি নাই যার কোনো ফেসবুক পেজ নাই যার কোনো ইনস্টাগ্রাম আইডি নাই যার কোনো যার কোনো ইউটিউব চ্যানেল নাই কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন এই পৃথিবীতে তার ফলোয়ারের সংখ্যা সবচাইতে বেশি ধারে কাছে আছে কেউ নবীজির ফলোয়ার এত বেশি যে সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীতে হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে আর নবীজিকে অনুসরণ করে চলছে সোহান আল্লাহ কি আমত পর্যন্ত আমার নবীর ধারে কাছে কেউ যেতে পারবে সুতরাং যুবক ভাইদেরকে বলতে চায় তোমার আমার মডেল এই আলতু ফালতু লোক নয় আমাদের সকলের জীবনের মডেল হচ্ছেন মোহাম্মদ নবীজির জীবন সম্পর্কে জানুন নবীজির জীবনই একবার পড়ুন এখন তো বাজারে আপনারা যেন বাংলায় নবীজির জীবনই পড়তে পারেন খুব ছোট্ট ছোট্ট সহজ বাংলায় অনুবাদ করে অনেক আরবি কিতাবও অনুবাদ করা হয়েছে আপনারা সেগুলো পড়তে পারেন ঘরের ভেতরে আপনারা তো এই জুরি অঞ্চলের মানুষ অনেক স্মার্ট মানুষ ঘর সুন্দর আপনাদের এলাকা সুন্দর এত টাকা লক্ষ লক্ষ টাকার ফার্নিচার ঘরে ঢুকাইতে পারেন আপনারা নবীজির জীবনী বা আপনারা এই কুদরতুল্লাহ মার্কেট অথবা ঢাকায় গেলে বাইতুল মুখার নামে গিয়ে দেখবেন দুইশো তিনশো টাকা দিয়ে নবীজির জীবনের অনেক বই পাওয়া যায় পাওয়া যায় না আট দশটা বই কিনে এনে পনেরোশো দুই হাজার টাকা খরচ করে ঘরের ভিতর রাখতে পারেন না রাইখা দিলে দায়িত্ব শেষ না সবে ফরবাত মাতু কাতে মুকটিফা দিলে তই তো নাই নবীজির জীবনী আপনার ফরা আপনার লাগি ফরজ না নেই মানতে গেলে জানতে হয় জানতে গেলে পড়তে হয় নবীজিরে মানা আমরা সবল লাগি নফল না নেই না মুস্তাহাব তলে তো দিস খের আরাম করি বইবার লাগে না খের সাপাই দাম তে মাথুন না খানে নবীজি মানা আমরার লাগি ফরজ নিনা নফল ফরজ নবীজি রে না মানলে অনুসরণ না করলে আল্লাহ রাও আপনি ফাইতা নাই অসম্ভব লাগে আল্লাহ কৈসন যে যে নবীজি অনুসরণ করল। মান আত আর রসুল আত আল্লাহ যে নবীজি অনুসরণ করলো আনুগত্য করলো সেজন্য আল্লাহর অনুসরণ আল্লাহর আনুগত্য করলো সুবাহান আল্লাহ আপনি যে নবীজির মানত নী সম্পর্কে তো জানা লাগবো এর লাগে আমি খুব সুন্দর স্লোগান আকারে স্লোগানে ছন্দ আকারে যে মানতে গেলে জানতে হয় জানতে গেলে পড়তে হয় নবী ওয়াসাল্লামের জীবনী এক মহাসমুদ্র এর অতল তর দেশে অবগাহন করা আমার মতো ক্ষুদ্র মানুষের দ্বারা কিংবা পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব নয় নবীজির জীবনী সম্পর্কে আলোচনা শুরু হয়েছে দেড় হাজার বছর আগে এখনও চলছে কেমত পর্যন্ত চলবে কিন্তু নবীজির চারিত্রিক মাধুর্যতার গভীরতা স্পর্শ করা কারো দ্বারা সম্ভব হবে না আল্লাহ আকবর সব বলা সম্ভব নয় আজ এই সংক্ষিপ্ত সময়ে নবী করিম আলী ওয়াসাল্লামে এমন দশটি চারিত্রিক গুণাবলী আপনাদের সামনে আমি তুলে ধরব যেই গুণাবলীগুলো অর্জন করতে পারলে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং সমাজ জীবন সুন্দর হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে আমরা আজ যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কয়টি গুণ চারিত্রিক গুণ নিয়ে কথা বলবো আরো জুড়ে হৌকা হয়টা বেটা মানসল্লাহ হৌকা হয়টা হয়টা মুখস্থ করবা তো সব ইনশাল্লাহ মাঝে মাঝে তুরা তুরা সিলেটি কইলে মনে না বেজার হয়ে আপনারা হওয়া দরকার তো কারণ আমি না হইতে হইতে আবার ফাউরিল রাম মাঝে মাঝে একটু আপনারা সামনে ইয়ে হইলে তো আমার রিহার্সাল হয় হলতা মনে পড়ে তো যাই হোক আরিতা গীতা লিখা তো চট্টগ্রাম আমি তো সব সময় কই আমার লেখবা সিলেট সারা বাংলাদেশও আমি লিখি সিলেট এখন জুড়ে দেখি আপনারা আমার মানে ফাটাই দিলে একবারে ইতা করেন কষ্ট লাগে আমার আমি তো আপনার আর সন্তান ঠিক না নেই আপনার ভাই তো যাই হোক আমরা সময় নষ্ট না করি কয়টা চারিত্রিক গুণ নিয়ে আলোচনা করবো শুরু করি নাম্বার ওয়ান সাল্লাহ আলি ওয়াসাল্লাম ছিলেন এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি সোহান পৃথিবীর সমস্ত নবী রাসুলকে আল্লাহ লজ্জাশীল বানিয়েছেন আর আমার আপনার নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল বানিয়েছেন নবী করিম সাল্লাহ একেবারে ছোট্ট কাল থেকেই তিনি বড় লজ্জাশীল ছিলেন আমার নবী কত বেশি লজ্জাশীল ছিলেন শুনেন বোখারি এবং মুসলিম শরীফের হাদিফ আবু সাঈদ আল শুদ্রীরন আল্লাহাদৃষ্টি বর্ণনা করেছেন তিনি বলেছেন কায়েদা রসুন আল্লাহ কি সাল্লাল্লাহ হওয়া নাইসাল্লাম আশাদ্দা হায়া আমিন আল্লা আদর ইফি খিদনি তিনি বলেছেন নবী কেরিম সাল্লাল্লাহ হোৱা নাই এত বেশি লজ্জাশীল ছিলেন তার লজ্জা শরম এত বেশি ছিল ঘরে থাকা কুমারী নারীর চায়িত আমার বেশ আমার নবী আরও বেশি লজ্জাশীল ছিলেন কি কারণে আজ আলোচনা শুরু করলাম লজ্জাশীলতার পয়েন্ট দিয়ে এর কারণ হল আমার আপনার যেই নবী এত লজ্জাশীল ছিলেন সেই উম্মতরা আজ কত বেহায়া হয়েছে একটু পরেই আমি সেগুলো বলবো দেখেন আমার নবী ছোট্টকাল কাল থেকেই কত লজ্জাশীল ছিলেন নবীজির দুধমা হালিমা তু দিয়া বলছেন স্বাভাবিক অবস্থায় ছোট্ট শিশুরা যখন তাদের পিপাসা পায় খোদা লাগে তখন তারা কান্না করে কিন্তু শিশু মোহাম্মদুর রসুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাই সাল্লাম যতদিন পর্যন্ত আমার ঘরে ছিলেন আমি শিশু নবীকে কখনো খোদার যন্ত্রণায় চিৎকার করতে কান্না করতে দেখি নাই বরং আমি দেখেছি যখনই শিশু নবীজির সতর্ মুবারক থেকে কাপড় সরে যেত তিনি ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠতেন আমি যখন গিয়ে শিশু নবীজির সতর মুবারক ঢেকে দিতাম সঙ্গে সঙ্গেই তিনি কান্না বন্ধ করে দিতেন এইভাবে ছোট্টকাল থেকেই আমার নবী বড় লজ্জাশীল ছিলেন কত বেশি লজ্জাশীল ছিলেন আমার নবী শোনেন নবুয়ত পাওয়ার আগে কাবা শরীফের রিকনস্ট্রাকশনের কাজ যখন হচ্ছিল কাবা ঘর পুনর্নির্মাণের কাজ যখন হচ্ছিল তখন নবীজিও কাবা ঘর পুনর্নির্মাণের কাজে অংশ গ্রহণ করেছিলেন যখন তিনি পার্টিসিপেট করেছিলেন জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আন এবং নবীজি এক সঙ্গে পাথর ভাঙছিলেন নবীজি পাথর ভেঙে পাথর কাঁধ মোবারকে নিয়ে যখন তিনি কাবা ঘর নির্মাণের কাজে তিনি পার্টিসিপেট করেছিলেন তার চাচা আব্বাস রাদি আল্লাহ তাকে বলেছিলেন প্রিয় ভাতি যা আমার তুমি যে পাথর তোমার কাদের মধ্যে নিচ্ছ তোমার পোশাক আশাক্ত ময়লা হয়ে যাবে কাদের মধ্যেও দাগ লেগে যাবে তুমি তোমার তহবনটা খুলে ফেলো লুঙ্গি খুলে তোমার কাঁধে রাখো তাহলে আর তোমার বডিতে কোনো ময়লা লাগবে না এবং তোমার কাঁধের মধ্যে কোনো দাগও পড়বে না এই কথা শুনে নবীজি বললেন চাচা গো আমি যদি আমার তহবন্দ আমার লঙ্গিটা খুলে ফেলি তাহলে তো আমার সতর মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে এই কাজ আমি করতে পারবো না আব্বাস রাদি আল্লাহ আনহ বললেন ভাতিজা আমার লজ্জা সরম পরে তোমার যান আগে বাঁচাও তোমার কাজ তোমার শরীর যেন নষ্ট না হয় এজন্য তিনি এগিয়ে যখন নবীজির তহবন্দের টান দিতে যাবেন আমার নবীর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন যখন হুঁশ ফিরে আসলো তিনি বললেন আমার তহবন্দ কোথায় তহবন কোথায় যখন দেখলেন তার কাপড় চোপড় ঠিক আছে আমার নবী তখন স্বাভাবিক হলেন এই ছিল আমার আপনার নবীর তা আমার আপনার যেই নবী ছোটবেলা থেকে তো লজ্জাশীল ছিলেন সেই নবীর উম্মত আজ কত বেহায়া হয়েছে দেখেন হায়া সরম বাদ দিয়ে সেই নবীর উম্মতের পুরুষগুলো কি হয়েছে দেখেন এখন উম্মতের পুরুষগুলো হায়া সরম বাদ দিয়ে কাপড় চোপড় উঠাইতে উঠাইতে একেবারে দেখা যায় যুবক পোলা পায় কাপড় চোপড়কে হাঁটুর উপরে উঠায় হাফ প্যান্ট পরে আসে না নাই নিজের সতর ঢাকা ফরজ সেই সতরটা পর্যন্ত ঢাকে না আবার কিছু যুবককে দেখি তারা প্যান্ট লম্বা করতে 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 একেবারে জুতার ঢুকায় ফেলছে না বললাম কি রে তুমি তোমার প্যান্ট এত লম্বা করে পড়ছো কেন কয় হুজুর এটা স্মার্টনেস এটা ফ্যাশন আর নবীজি কি বলেছেন শোনেন কেমির দিন ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না জাহান নামে রাজাব থেকে মুক্তি দিবেন না চারটা কথা বলেছি জুরে এখন কয়টা যুবক এবং তরুণ ভাইরা তোমরা ভালো করে কথাগুলো শোনো দেখো নবীজি চারটা ভয়াবহ কথা বলেছেন নবীজি বলেছেন কামতির দিন আল্লাহ তালা ওই লোকটার দিকে তাকাবেন না দুই নাম্বার তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তিন নাম্বার আল্লাহ তাকে পবিত্র করবেন না চার নাম্বার আল্লাহ তাকে নাম থেকে মুক্তি দিবেন না জিজ্ঞেস করা নবী কোন দুর্ভাগার ব্যাপারে আপনি এই ভয়ঙ্কর কথা বললেন নবীজি বললেন যে কপাল পোড়া লোকেরা তাক নিচে তারা কাপড় ঝোলাইয়া হাটে লুঙ্গি

তাখনৰ ওপৰে জুব্বাও এটা ফিন্দি লাম্বা ইটাও ফিন্দি আবার টাখনৰ ওপৰে দেশ বিদেশ গুড় ৰাফ খেউ হইল না আন স্মার্ট লাগে ফেট লাগে দেখলেও হয় লাগে আসলে নবীর চূন্যত মানাৰ ভিতৰে সবচে বেছি স্মাৰ্টনেছ আছে ঠিক কি না আৰু বেটিংটোৰ অৱস্থাটো আৰু খারাপ তারাৰ পোছাক খনতে কমতে আপোনাৰ চিলেক্ট ভালা আছে লাভ বোলে খন্তে খন্তে খনতে কমতে এখন ফেট ফিট দেখাই এটা ডাক্তৰা ঠিকনি কথা আল হায়া উ শু হবে ইমান লজ্জা ছিল তই ল ইমানৰ অংশ যার মাঝে হায়া শরম নাই এর মাজে ইমানো বাপরে বাপ আগৰ জমানার বেটিন্তে বুর্কা ভিন্ধিয়া এর বাদে আমরা আপনার মা চাছি দাদীসকলে দেখছি বুর্কা ভিন্দিয়া নেকাব লাগাইয়া এর বাদে ছাত্ৰীও দাঁত লইছে বৃষ্টি বৃষ্টি নাই মেঘুক নাই কিন্তু সাতটি ঠেউ যেন আমার না দেখেছো ভান আল্লাহ এটা তো আপনার এলাকা তো মনে হয় আছে আসিল না নিক আছে এখনো আমি শুনছি আপনার সিলেটের বুথ এলাকাত বলে এই অবস্থা এখনো চিন্তা করছেন নি বুরকা খালা এটা ফিন্দিয়া হাত মোজা মুজা মোজা লাগাইয়া নিকা বুকাপ লাগাইয়া এর বাদেও সাতটি একটা এমনকি রিক্সা তুটলে সেই যেন বাহির থাকি না দেখে রিক্সার সামনে দিয়ে ফর্দা লাগাইতা যারা বয়স তিরিশ পঁয়ত্রিশের উপরে ওকে যায় আগেই সিস্টেম আছে না নেই অংকু আপনার সিলেট এখনো বুরকা আছে তবে ফ্যাশনেবল বুরকা ইয়া ভাই গেছে বেশি যে টাইট ফিট বুরকা আরে বাপরে বাপ আর যে কালারফুল লাল নীল বেগুনি হায় 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 এখন বুরকার বিধান আচ্ছা ফর্দার বিধান এটা গীতা মুল্লার দেওয়া না আল্লাহর দেওয়া মাতু কাকার দেওয়া এখন বুরকা দেওয়া হয়েছে যেন আপনি বুরকা এটা ফিনলে অন্য কেউ আকর্ষিত না হয় এখন আপনি আকর্ষণীয় বুরকাও ফিন দিয়া বই দিছেন বুরকাটা ওই গেছে আকর্ষণীয় যে লাল নীল আর কালার ফুলার টাইট ফিট বুরকা এখন এমন বুরকা ফিনলে বুরকা ফিনদার বাজার যদি অকলতা বোঝা যায় তো এটা ফিনদার দরকার আছে না খালা রঙের বুরকা ফিনবা ঢিলে ডালা বুরকা হইতো খালা বুরকা একবারে ঢিলে ডালা বুরকা কিন্তু আপনারা ফোনটা ওটা করেননি আমি তো মাঝে মাঝে খাসা কথাও কিলাই কিলা খাসা কথা আমি দেখছি বহুত মুজল্লি হল আছে হুজুরও ঘরে নাস ফুড়ে মসজিদও দেখা যায় তার বউ বাচ্চা ফুরি করে না ঠিকমতো কিতা হিলা আছে নি আবার হজও করছে হাজি সাহেব উমরা উমরাও ঘুরে আসছে হজ উমরা জাকাত সব ঠিক আছে কিন্তু বড় অকলটি বেফর্দা আছে নি কিছু কিছু বেহায় হল তো ওইশ ওলা যে নিজের বউর ফটো ফেসবুকে মারে ডেইলি আপলোড আসেনি এখন হৌকা যায় বাই অকল ফেসবুক ইখান পার্সোনাল সাইট না পাবলিক সাইট আর বহু পার্সোনাল না পাবলিক আশ্চর্য ব্যাপার নিজের পার্সোনাল জিনিসটারে আপনি পাবলিক সাইটও আপলোড দিন কিতা আপনার বউরে আপনি জনগণ মাংস সম্পদ বানাইছেন না কিতা এর বাদে ফেসবুকে ফটো দেওয়ার বাদে কমেন্টও করেন ওয়াও ভাবিকে হ্যাপি লাগতেছে এ বেকুবে উত্তর দেয় থ্যাংক ইউ আর একজন লেগছে ওয়াও ভাবি কে জুস লাগতেছে এ বেকুব হার জুস খেয়ে খায় আপনার নিজের বহুত সুন্দর আমি আসেই ভাল লাগে কইস না আপনার লাগে নিজের বিবিরে আপনি ফর্দা করাইবা আপনার বোন মা গরর সব বেটিন করে আপনি ফর্দা করাইবা এটা আপনার দায়িত্ব না করাইলে দাই ইউজ হই আপনার মরা লাগে আর দাই ইউজ করে দিলে আল্লাহর জান্নাতও ঢুকতো কিছু বেটিন উনকো বাড়াইছেন বুরকা উরকা নিকাপ সারা লিপস্টিক লাগাইয়া বাড়াই গেলা মানে বেফারটা হইলো ওরা কিন্তু জানালা কুলা ফেইস হইলো মানুষের সৌন্দর্য রাজধানী একজন মানুষ কিলা দেখতে মায়া লাগেনি বালা নি সুন্দর নি সব বুঝা যাইবো তার সেরা বাইসাইলে আসলটাও তো লাগছেন আপনি বার করিয়া আর অকলটা লাগাইয়া তুই বানাব গর সুদুর না আমায় দোয়াল লাগাইছে টাইট করে সিটকারিও লাগাইছে জানালা তুইছে কুল দিয়া জানালা পাইছো রে আমি বনালি বন্ধ করলে তো বলা করি বন্ধ করা দরকার আর যে ব্যক্তি লিপস্টিক উপস্টিক লাগাইয়া আসকারা মাসকারা আর কিতা কিতি আছে আমি হল তার নামও পাই না ইতা লাগাইয়া বার হয় বুঝতে হইব ই ব্যক্তি বেটাইন তরে দেখাই বার লাগবে বার আনা কিতা গো তোমার তো খাই ছুট লাগে নে যে অত হাজ্য উজ্জা বার হইবার নিজের জামাইয়ের সামনে হাজ ঠিক নেই জামাইয়ের সামনে হাজার খামলা বেটির লাগান থাকে আর কোন ভাই বাড়াইল নি হায় রে হায় সেন্টারও বিয়া খাওয়া দেখ ভাই গোসাইতে গোসাইতে শেষ হন না ইবাই তাই নফেক কা কররা কোয়াই দউ সকাল শেষ খত এক ঘন্টা ধরে বিচারা বইরছন শেষ করি লাউতে বাড়াই দিতাম ই গোসা নি শেষ হন ইতা বেটি নাবার দেখবা রমজান মাস আইলে একবারে পুরানো মাঝি আবার সেন্টারও বিয়ার দাওয়াতে কানাইছিনি হায় রে হায় একবারে সাদুই লাগাইয়া এর বাদে লিপস্টিক উপস্টিক লাগাইয়া বার গেল আমি কি তা অবাস্তব কথা কই না বাস্তবতার লোকে মিলাছে হইতাছে আর বিয়া শাদি নিয়া সব আরাচ্ছি আমরা সেন্টার নবীজির সময় মসজিদের যে বৈশিষ্ট্য আছিল এখন আমরার সমাজও মসজিদ আছে কিন্তু নবীজির মসজিদের বৈশিষ্ট্য লাগা না আপনার মসজিদের বৈশিষ্ট্য নাই আপনারা পড়াশোনা করবা দেখবা নবীজির সময় মসজিদ ও নামাজ হইতো নামাজের পাশাপাশি ইনো দাঁড়স হইতো তিলাওয়াত হইতো বিভিন্ন ইলমি মজলিস হইত এমনকি বিয়া সাদী আখতর অনুষ্ঠান মসজিদের ভিতরে অঙ্কু আমরা মসজিদ থাকি বিয়ার আখ তুক বার যখন দিছি সেন্টারও হামাইছে নাসা নাসি ফালাফালি আর বেফরদা আরাম বইছে বিয়ার মতো পবিত্র কাজ এখন অপবিত্র জিনিস দেশ বিয়া একটা পবিত্র কাজ না পবিত্র কাজ এই পবিত্র কাজটা এখন নাচ গান ও তাদের আরাম বয় আশ্চর্য বিষয় আমার আপনার নবী ছিলেন সবচাইতে চাইতে লজ্জাশীল এজন্য আমার আমাকে আপনাকে লজ্জাশীল হয়ে চলতে হবে আল্লাহ তৌফিক দান করুন কথাবার্তায় কাজে কর্মে আমরা যেন লজ্জাহীনতাকে বিসর্জন না দিই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যুবক ভাইয়েরা প্যান্ট লুঙ্গি যেটাই পরেন তাকানোর উপরে পরবেন তো আপনারা পরবেন তো সবাই চলাফেরা কথাবার্তায় লজ্জাশীলতা যেন থাকে কারণ লজ্জাশীলতা হচ্ছে ইমানে অংশ তাহলে এক নম্বর পয়েন্ট জানলাম আমার নবী কি ছিলেন দুই নাম্বার আমার নবী ছিলেন সত্যবাদী এমন এক পয়গাম্বার এমন এক নবী আমাদের তেষট্টি বছর দুনিয়ায় ছিলেন তেষট্টি বছরের জিন্দেগীতে জীবনে কখনো জবান দিয়ে একটা মিথ্যা কথাও বলেন না সেই নবীর উম্মত আমরা রেগুলার যে কত মিথ্যা বলি তার কোনো হিসাব হায় রে হায় কোথায় কোথায় মিথ্যা ফোন আসছে ফোন আসার পরে দোস্ত জিজ্ঞেস করেছে দোস্ত তুই কোথায় আসেছে সে একবার সে আছে মৌলভী বাজার উঠে বলে আমি এখন আসি হবিগঞ্জ আছে না নাই মিথ্যার চর্চা চলছে মিথ্যা বলার কুফল হলো দুইটা যারা কথায় কথায় কিংবা দিনে আমাদের মিথ্যা বলার অভ্যাস রয়েছে ভালো করে শুনুন মিথ্যা কথা বলার কুফল হচ্ছে মোট কয়টা আঙ্গুল দেখে বলেন কয়টা দুইটা এক নম্বর হচ্ছে নবীজি বলেছেন যখন কোন লোক মিথ্যা বলে তার কাছ থেকে রহমতের ফেরেস্তা চলে যায় যখন কোন মানুষ মিথ্যা বলে মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায় তাহলে বলেন তো যার সঙ্গে রহমতের ফেরেস্তা থাকে না তার সঙ্গে থাকে কে আরেকটু একটু জুড়ে বলেন শয়তান তাহলে মিথ্যা বলার এক নাম্বার কুফল হলো যে ব্যক্তি মিথ্যা বলে সে শয়তানের বন্ধু হয়ে যায় দুই নাম্বার যখন কোন লোক মিথ্যা বলে সে আর ইমানদার থাকে না লোকটা সঙ্গে সঙ্গে মুনাফিক হয়ে যায় কি হয়ে যায় এখন মুনাফিক হইলে কি ভাষায় দুনিয়াতে যত মানুষ বাস করে দুনিয়ার সমস্ত মানুষ হলো চার প্রকার জুরেকন কয় প্রকার এক নাম্বার হচ্ছে মোহামেন দুই নাম্বার মুশরিক তিন নাম্বার মুলহিদ মানে নাস্তিক চার নাম্বার হচ্ছে মোনাফিক তাহলে সবাই বুঝে থাকলে বলেন তো কোরআনের ভাষায় টোটাল মানুষ হচ্ছে কয় প্রকার দুই নাম্বার মুশরিক সবাই বলেন তিন নাম্বার মূল হেদ মানে নাস্তিক চার নাম্বার হচ্ছে মোনাফিক পৃথিবী তখন আটশো কোটি মানুষ আছে ই সাইড প্রকারের বারে খেয়েও নাই এই যারা যারা আমরা আমরাও সাইড প্রকারের ভিতরে আপনি কয়বা না হুজুর আমরা এক প্রকার মুসলমানের ভিতরে না তুরা বাদে বুঝবা কোন ভাই হামাইছেন এক নাম্বার মুমিন প্রশ্ন হলো মুমিন কারা উত্তর হলো ইমান এনে ঈমানের পথে জীবন যাপন করছে যারা মুমিন ইমানদার হলো তারা ইমানদারদের পরিণতি কোথায় তালা যাবে কোথায় আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুযুলা খালিদিনা ফীহা লা ইয়াগাওনা আনহা হি ওয়ালা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ঈমান এনে আমল করছি যারা আল্লাহর জান্নাতুল ফের দাউসের ওয়ারিস হবে তারা তাহলে ইমানদার যারা জান্নাতুল ফেট দাউসের ওয়ারিস তারা দুই নম্বর হচ্ছে মুশরিক মুশরিক কারা আল্লাহর সঙ্গে শিরক করে যারা আল্লাহর সঙ্গে শিরক করে যারা বিনা হিসাবে জাহান্নামী হল তারা আল্লাহ তাআলা বলেছেন ইন্নামায়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতু ওয়া মা ও হন নাফ ওয়ামা নি স নি মিন মিন আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শেখ করে আল্লাহ তালা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আর জাহান্নামের আগুন আল্লাহ তার জন্য অবধারিত করে দিয়েছেন কথাটা কার তাহলে মুশ্রিখ যারা জাহান্নামি হলো তারা কোরআনের ভাষায় মানুষ বলেছিলাম কয়ে প্রকার আরো জোরে বলেন কয় প্রকার এক নাম্বার বলেছিলাম কারা মোমেন যারা জান্নাতুল ফেরদাউসে যাবে দুই নাম্বার বলেছিলাম মুশরিক মুশরিক যারা জাহান নামি তারা তিন নাম্বার হচ্ছে মূল হেদ মানে হচ্ছে নাস্তিক আর ইগুন মানুষের কোনো জাত নাই মানুষের কোনো ইগতা এখানে আমার নাই দেখেন আল্লাহ আল্লাহ কোরআন কোরআন উলা ইকাকাল আনহা এটা মানুষের জাত না ইগুন ফসুর জাত মালহুম আদাল আল্লাহ কইরা নাই কোন ফসু থাকি আরো ভাত আসলে তো বাদ হ্যাঁ আল্লাহ বিশেষ জানা হয় কিতা তা হয় দেয়ার ইজ ন গড আল্লাহ বলতে হেউ নাই তাহলে যদি আপনি যে এই আল্লাহ বলতে হেউ নাই ই কথা কেন কইলে হয় এ তাকলে তো দেখতাম আনসিন ইজ নাথিং যা দেখা যায় না ইটা বিশ্বাস করা আমিও কই যেমন কুকুর তেমন মুগুর দরকার ইলা কোন কোনো জাত পাইলে কই বা আয় কই বা আইলে কইবা তোর বাফে তোরে জন্ম দিছে এরা তুই দেশত নিরে হে তো কইব না এই সময় হে দেখছিল নি কোনটা কইবা তোর বাফে তোরে জন্ম দিছে এটা তুই দেশত নি না তে তুই যে কইলে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না তো তোর বাফে তোরে জন্ম দিছে ইখান তুই দেশত না তার মানে তোর জন্ম দুই সাথে যা ওখান গিয়া বার কর কই দিয়া আয়না সারা মিয়া তুমি তোমার ভিটু দেখো না আরও বডির আল্লা জান না তো সরাসরি দেখা যাইব সুবাহ আল্লাহ সাহাবিরা প্রশ্ন গৌড়ে গো আল্লাহর নবী আমরা কি ক্যামতের দিন সরাসরি আমাদের রবকে দু চোখে দেখতে পাবো কিনা নবীজি বললেন বলতো মেঘ মুক্ত আকাশে মেঘ মুক্ত আকাশে রাতের বেলা আকাশের চাঁদ দেখতে কি কোনো কষ্ট হয় নাকি না নবীজি দ্বিতীয় প্রশ্ন করলেন মেঘ মুক্ত আকাশে দিনের বেলা সূর্য দেখতে কি কোনো কষ্ট হয় নাকি বললেন না নবীজি বললেন মেঘমুক্ত মুক্ত স্বচ্ছ আকাশে রাতের বেলা চাঁদ আর দিনের বেলা সূর্য দেখতে যেমন কষ্ট হয় না কামতের দিন নিজের চোখে তোমাদের রবকে মন ভরে দেখতেও তোমাদের কোনো কষ্ট হবে সামনে আসবেন এমন অবস্থায় আসবেন জান্নাতিদেরকে সমস্ত নিয়ামত আল্লাহ দিবেন সব নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন জান্নাতীরা জান্নাতের নিয়ামত পেয়ে তোমরা কি খুশি হয়েছে নাকি জান্নাতিরা বলবে অগো আল্লাহ খুশি হব হবই বা না কেন কারণ সর্বনিম্ন মর্যাদার জান্নাতিরা এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান জান্নাতের মালিক হবে নিয়ামত আর নিয়ামত এত নিয়ামত পেয়ে জান্নাতিরা বলবে অগো আল্লাহ এত নিয়ামত জীবনে দেখি না এত নিয়ামত দিয়েছ কেন আমরা খুশি হব না আল্লাহ তালা বলবেন এখনো দেওয়ার মতো আরো গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে বাকি আছে বান্দারা চিন্তায় পড়ে যাবে কি এমন বাকি আছে তখন নবীজি তখন নবীজের জবান খুলে বলবেন মাবুদ গো তোমার যেই গোলামেরা তোমাকে না দেখে ইমান এনেছে যেই গোলামগুলো তোমাকে না দেখে তোমাকে ভয় করে আজান হলে মসজিদে গিয়েছে তোমার যেই গোলামগুলো তোমাকে ভয় করে সুদ ঘুষ থেকে বিরত দেখে হালাল উপার্জন করেছে তোমার যেই গোলামগুলো তোমাকে না দেখে সারাটা জীবন তোমার গোলামি করেছে জান্নাতে তোমার গোলামদের সামনে কি তুমি আসবে না আল্লাহ তালা বলবেন ও গো আমার হাবিব কেন আমি আসবো না আমার এই গুলামগুলো আমার গুলামি করেছে সারা জীবন আমাকে না দেখে আমার গুলামি করেছে আজ আমি আমার গুলামদের সামনে আসব আল্লাহ তালা বান্দাদের জান্নাতিদের সামনে আসবেন সত্তর হাজার নূরের পর্দা উন্মোচিত হবে বান্দারা জীবনের প্রথমবারের মতো আল্লাহকে দেখবে আর আল্লাহ তালাকে দেখে বান্দা অপলক নয়তে রবের দিকে তাকিয়ে থাকবে দুনিয়ার কিছু মানুষের চেহারা সুন্দর দেখে বলে হায় রে হায় যে সুন্দর এই মানুষটাকে সুন্দর করে বানিয়েছেন কে বিভিন্ন জায়গায় আমরা যাই সুইজারল্যান্ডে যাই আমেরিকা ইংল্যান্ডে যাই সমুদ্র সৈকতে গিয়ে দেখে বলি সুভান আল্লাহ এত সুন্দর এগুলো সুন্দর করে বানিয়েছেন কে আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেচিয়ে অন্ত আল্লাহ তুমি অপরূপ তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চাঁদ সরোজ জেগে ওঠে তোমার ডাকি সারা দিতে তুমি আছো বুকের গভীরে গভীর বেদ আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তো আমি সপেছি প্রাণ সঁপেছি অন্তর আল্লাহ তুমি দুনিয়ার মালিক তুমি তোমে মেহের বৃক্ষ সাগর নদী সবই তোমার দান তোমার পথে চলি যেন সারাটি জীবন আল্লাহ তুমি অরূপ না জানি কত সুন্দর তোমায়ামি সপেছি প্রাণ সিয়ে আল্লাহ তুমি অরূপ অল্লাহ আল্লাহ কত সুন্দর তা কল্পনা করা যাবে সে আল্লাহকে দেখা যাবে এই দুনিয়া যদি এত সুন্দর হয় আল্লাহ কত সুন্দর এটা মানুষের চিন্তার ভেতরেও আসবে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ কত সুন্দর সেটা আমরা কখনো বুঝতে পারবো না আমরা যেন ক্যামতির দিন আল্লাহকে সচক্ষে দেখতে পারি আল্লাহ সেই সকল বান্দা কাতারে আমাদেরকে সামিল করে নাও আর আস্তে হুক আমিন ভাষায় মানুষ ইসলাম কয় প্রকার মনে আছে এক নাম্বার কি বলেছিলাম মোমেন মোমেন যারা জান্নাতি দুই নাম্বার মুশরিক যারা জাহান্নামি আর তিন নাম্বার নাস্তিক ইগুলো তো আর জাতু নাই এগুলাও বিনা হিসাবে জাহান্নামি চার নাম্বার কিতাব ইসলাম এবার প্রশ্ন হলো মুনাফিক যারা কোথায় যাবে তারা বলেন কোথায় যাবে জান্নাতে কোথায় উত্তর কিন্তু হইছে না বালা করে হৌকা মুনাফি বকল কুয়াই যাইবা আও একজন হওয়া গেছে একদম সলিড মানুষ জাহান নাম নিম্ন স্তরে আল্লাহ তালা কোরআনে বলেছিলেন অ্যাস ফনি মিনারি বলন্তজিদ ন হুনা শি রা নিশ্চয়ই মুনাফিক যারা যান নামের তলদেশে যাবে তারা কথা ডাকাত দেখি দুনিয়ার কয়েকটা কুখ্যাত বড় বড় কাফের নাম বলেন যেমন নবরুদ রুদ ফেরাউন রুত বা সেইবা এগুলো ছোট মাপের কাফের নাকি বড় বড় কাফের এই বড় বড় কাফেরগুলো জাহান্নামের উপরের তোলায় যাবে কারণ জাহান্নামকে আল্লাহ সাত ভাগে ভাগ করেছেন কয়ে ভাগ আরো জোরে সাত ভাগে আল্লাহ ভাগ করেছেন বড় বড় কাফের যারা জাহান্নামের উপরের তোলায় থাকবে কিন্তু মুনাফিকগুলো বড় বড় কাফের চাই তো খারাপ এরা থাকবে জাহান্নামের তলায় কথা বুঝে থাকলে যে ই নমরুদ বালা না আরো বাদ এখন প্রশ্ন হইলো মুনাফিক কারা মুনাফিক কেউ যদি আমাকে বলে হুজুর হিন্দু দেখব কোথায় যাব। ভারতে যান কোটি কোটি হিন্দু আছে খ্রিস্টান দেখব কোথায় যাব আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে যান কোটি কোটি খ্রিস্টান আছে কেউ যদি বলে হুজুর ইহুদি দেখব আমি বলবো ইসরায়েলে যান কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখব বলবো চীনে যান মিয়ানমারে যান এবার কেউ যদি কই হুজুর মুনাফিক দেখতাম কোথায় যাইতাম উত্তর হলো যেখানে মুসলমানের নাম ধারণ করে মুসলমানের বেশভূষা নিয়ে যেখানে মুসলমান আছে সেখানে মুসলমানের বেশ ধরে মুনাফিক লুকায়া আছে এই প্যান্ডেলের ভিতরেও মুনাফিক থাকতে বিভিন্ন স্কুল এই কোনোকা বিভিন্ন স্কুল স্কুল ড্রেস আছে আরে খালা লাল নীল কত দাতর হায় রে হায় দেখলে বুঝা যায় ও বুঝছে এই নমুক স্কুল মুনাফিক ওর কিতা আলাদা কোনো ড্রেস হইছে আছে না কিতা হের খফালো সাইনবোর্ড নাই ফিটিদো সাইনবোর্ড নাই বরং মাথা টুপি আছে তো কি আছে আর কি ইবাইদি পাঞ্জাবিও পরে যুব্ব মাঝে মাঝে লাগাই দেয় শুক্রবারে দাড়িও রক্ষে হুজুরের ঘরে নামাজ পড়ে এখন ওবা চলা ফেলা কইরা যেখানে শুধু ভয় অনউ ইসলামের শিখর হেwidehat ঠিক ঠ्ठा মুনাফিকগু ঠিক মুনাফিক সিনতা কিলাই কেন হুজুরে কইয়া দিতা না আল্লাহ আল্লাহ রাসুলে কইয়া গেছেন এবার নৌকা মুনাফিক কারা মুনাফিকের বহু খাসলত আছে তার মধ্যে মুনাফিকের একটা খাসলত হলো নবীজি বলেছেন ইদা হাদ্দাসা কাযাবা যখন মুনাফিক কথা বলে কথায় কথায় মিথ্যা বলে ও এখান কথা বুঝাইবার লাগে অতগুলো পয়েন্ট আনছি তাই না আমি কইছিলাম নবীজি হইছেন সবচেয়ে সত্যবাদী জীবনে কোনোদিন জবান থাকি মিছামত মারইছে আপনি সারাদিন মিছামত ওরে নবীর উম্মতের কারবার কি যা আসে গো রসুল আপনি ওরে বাপ রে বাপ নিজা মাত্রে মাত্রে জবান এখান ফসাই দিছে নাফাক করি ফেলাচ্ছে যারা মুসলমান থাকে না তারা হে কিতা ওই যায় মনে আছে কইসলাম যে এই কিতা মিসা মাত মাতার কুফল খটা হায় রে হায় না ফাললে তো মনে রাখতে না ফাললে আঙ্গুল দেখতে হুকা খটা এক নাম্বার কইসলাম যে মিসা মাতে হেখার বন্ধু হয় জোরে মতো কাকার বন্ধু আর দুই নম্বর হয়েছি যে মিসা মাতে হে আর ইমানদার থাকে না কিতা ওই যায় মুনাফিক মুনাফিক নমরুদ ফেরা উনোর তাকি বালা না খারাপ করোনা ভাইরাস আর কিতা যতর ভাইরাস করোনা ভাইরাস নিয়ে বললে কেউ জাহান নামও যাইব কিতা হুজুর কেউ কথা কইতে পারবো নি আল্লাহ মুনাফিকি ভাইরাস বড় বেতালা ভাইরাস আল্লাহ কইছেন মুনাফিক মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা আল্লাহ কোরআন হয়েছেন মুনাফকি বা ইরাস নিয়ামেখ মানে বিনা হিসাবে ডিরেক্ট জাহান নাম মুনাফিকি বা থাকি করোনা ভাইরাস বুথ বাজা বাপরে বাপ করোনা ভাইরাস থেকে বাঁচার লাগে সারাদিন মাস্ক পিন্দা আছে আবার দেখছি নেটল লেখান টুফি আর ওটা মাথাত লাগায় আর সেহু তো আরো যতন হেলমেট লাগায় আর ওটা দেখছি দেখলে লাগে নাসা থাকি মহাকাশ বিজ্ঞানী নেট এখন হোকা যায় করোনা ভাইরাস থেকে আপনি সতর্ক দেখার লাগে মাস্ক পিন দোকা আমরা আপত্তি এটাও কোরআনের কথা ওয়ালা তুল কুবি কুম ইলা তাহলোকা নিজেরাই আপনি ধ্বংসর দিকে নিয়ে যেতে না সচেতন থাকবা পৃষ্ঠা বুঝাইতাম সাইরা যে করোনা ভাইরাস থেকে বাস লাগে মাস্কও লাগায় না বুরকার লাগান পিপি ফিন্দে হেলমেট লাগায় লাগাও কো অসুবিধা নাই এখন বাইরে করোনা ভাইরাস থেকে বাস বাল লাগে আপনি অতটা ফিনলা অত সতর্ক দেখলা তুরা রা বাদে বাদে স্প্রে মারে আমি শপিং হামাইরাম কয় ওই জোরা বাজাও কা বললাম কী তো হয়েছে কয় স্প্রে করো কা কেন স্যানিটাইজার লাগাও কা সতর্কতা সব জাগা এখন করোনা ভাইরাসে আক্রান্ত হইলে আপনি হয়তো মরি যাবা অতটুকু এর লাগি এত সতর্কতা মর্ত হায় রে হায় মানুষ মর্তনা করি সততা করে দেখল এখন মুনাফিকি ভাইরাস নিয়ে মরলে যেন একবারে বিনা হিসাবে জাহান নামও যাওয়া লাগে করোনা ভাইরাস থেকে বাঁচার লাগে এত সতর্ক থাকলে মুনাফিকি ভাইরাস থেকে বাঁচবার লাগে সতর্ক হওয়া দরকার কম নি না আরো বেশি সতর্ক হওয়ার লাগে আপনি মিসা মাত মাতবা না আজকে থেকে বাদ দিলাইবা খারা খারা আইস থেকে আরো মিসা মাত মাত তো লোক আছেন না না মনোযোগ দেখলাম আছে মানুষ সবে সত্য কথা কইবা তো ইনশাআল্লাহ সত্য কথা কওয়া খার চারিত্রিক গুণাবলী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সময় দেখি কোম্পায় যায় কি কও না কষ্ট হন আপনারা দশ পনেরো মিনিট থাকবা নি আরো না আরো বেশি আচ্ছা বুঝব নে নাম্বার থ্রি তিন নাম্বার আমান নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ আমানতদার সুবহানাল্লাহ পড়বেন না আমানতের খেয়ানত করেন নি আপনারা জানলে অবাক হয়ে যাবেন যেই সকল কাফের মুশরিক গুণ নবীজিকে সারাদিন গালি গালাজ করত নবীজির বিরোধিতা করত সেই সকল কাফেরের গোষ্ঠীও টাকা পয়সা ধন সম্পদ সোনা দানা কাছে আমানত রাখতো কারণ তারা ভালো করে জানতো নবীজির মতো আমানতদার আর কেউ মক্কার ভেতরে নাই আর আমার নবী কেমন আমানতদার ছিলেন দেখেন যখন মাক্কি জীবনে বেড়ে মাত্রায় যখন গেল আল্লাহর তরফ থেকে হিজরতের নির্দেশ আসলো নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন নবীজি দার চাচা তো ভাই প্রিয় সাহাবি তার আলিজাদি আল্লাহকে দেখে বললেন অব আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকো তুমি যদি আমার বিছানায় শুয়ে থাকো কাফেররা মনে করবে আমি ঘরের ভিতরে আছি আর এই সুযোগে আমি রাতের বেলা মক্কা থেকে বের হয়ে যেতে পারবো তোমাকে একটি দায়িত্ব দিয়ে যেতে চাই তুমি কি পালন করতে পারবে নাকি আলী আদি আল্লাহ বললেন নবী গো আমার যান কুরমান করে দিব কোন দায়িত্ব আমাকে বলেন এবার নবী যে আলী রাদি আনহুর কাছে একটি হিসাব তুলে দিলেন হিসাব তুলে দিয়ে বললেন এই যে এখানে কার কার আমানত আমার কাছে রাখা আছে সব লিখা আছে আমানতের সম্পদগুলো এখানে রেখেছি আমি লিস্ট দেখে দেখে যার যার আমানত যার যার কাছে ফিরিয়ে দিও ঘটনা হইন না কিতাব বুঝলা কেউ আপনার দুশ্মন কোনো এক সময় আমানত রাখছিল এর ফলে দুশ্মনই আরম্ভ করিচ্ছে আপনি ওই বাজা ও যে দিসলে এখন আর দিতাম না সব খাইলি মহাম আর নবীজির কাছে কাফি দেখলে মুশরিক হলে আমানত রাখছেন এখন নবীজির উপরে তারা নির্যাতন বাড়াইছেন নবীজির হত্যা করিল তো তারা আর এই নবী মক্কা থেকে যাওয়ার সময় আলী রাজি আল্লাহ হুরে কেন করে দর যার যার আমানত হিসাব দেখি দেখি যার যার গেছে গুছাই দিও সোমান আল্লাহ আজ আমরা আমানতের খেয়ানত করছি কথার আমানত নাই কাজের আমানত নাই স্কুলে আমরা চাকরি করি কলেজে বিশ্ববিদ্যালয়ে চাকরি করি ছাত্রদের আমানত রক্ষা করি না দেখা যায় ক্লাসের মধ্যে ঠিকমতো পড়াই না ক্লাসে যদি ঠিক মতো পড়াই তাহলে কোচিংয়ে আমার ছাত্র কমে যাবে এটা আমানতের খেয়ানত খেয়ানত এটা আমানতের আপনার ছাত্রগুলো আপনার জন্য আমানত ক্লাসে যদি আপনি ঠিকমতো পড়াতেন তাহলে ছাত্রগুলো বুঝতো আহারে দেখা যায় অনেক ফাঁকিবাদ শিক্ষক আছে ক্লাসের মধ্যে ঠিকমতো পড়ায় না যেন কোচিং এ তার ছাত্র এটা আমানতের খেয়ানত প্রতিষ্ঠান প্রধানের চেয়ারে বসেছেন প্রতিষ্ঠানের দায়িত্ব যদি সম্পূর্ণভাবে পালন না করেন সেটাও আমানতের খেয়ানত যখনই আপনি যে দায়িত্ব পালনের জন্য যে দায়িত্বের চেয়ারে বসবেন সেটা যদি ঠিকমতো পালন না করেন আমানতের কেয়ামত নবীজিকে একবার জিজ্ঞেস করা হলো মাতাসাপ ওগো আল্লাহর নবী কেয়ামত কখন হবে নবীজি জবাব দিলেন ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাহ যখন চতুর্দিকে আমানতের খেয়ানত হবে তখন মনে রাখবে কেয়ামত একেবারে ব্যাপারে চলে এসেছে সাহাবীরা বললেন নবী গো আমানতের খেয়ানত আর কেমনে হয় সাহাবীরা প্রশ্ন করলেন ওয়া কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গো নবী বলেন আমানতের খেয়ানত কিভাবে হয় নবীজি বললেন ইদা উসনিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাজির ইসা যখন চতুর্দিকে যোগ্যতার চার গুতে অযোগ্য মানুষ বসবে মনে করবা আমানতের খেয়ানত শুরু হয়ে গেছে বক্তা হওয়ার যোগ্যতা নেই বক্তা হবে মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে এটা কেমতের বড় আলামত বড় অবাক শুরু হয়েছে বড় বড় আলেমদের নাম নিচে দিয়া দেখা যাচ্ছে যার তার নাম উপরের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জাহেলদেরকে মানুষ এখন আলেম বানিয়ে ফেলতেছে বিভিন্ন তফসির মাহফিলে বড় বড় আলেম তুইয়া মানুষ আলেমদের এনে এই চেয়ারে বসাচ্ছে ঠিক কিনা নবীজী বলেছেন যদি উসনিদ الامر ইলা গায়রি আহলিহি যোগ্যতার চেয়ারে যখন অযোগ্য মানুষ বসানো হবে বুঝবা আমানতের খেয়ানত শুরু হয়ে গিয়েছে মেম্বার হওয়ার যোগ্যতা নাই মেম্বার হয়ে যাবে চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই চেয়ারম্যান হয়ে যাবে এমপি হওয়ার যোগ্যতা নাই এমপি হয়ে যাবে এখন দেখবেন চতুর্দিকে এই অবস্থা কিন্তু শুরু হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে মতো কাছে এসে কিছু আমানতের খেয়ানত চতুর্দিকে শুরু হয়েছে আর মনে রাখবেন ও যোগ্য মানুষ যোগ্যতার চেয়ারে বসলে আমানতের খেয়ানত করবে আর যখন যোগ্য মানুষগুলো যোগ্যতার চেয়ারে বসবে আমানত দ্বারি রক্ষা করবে ঘটনা একটা মনে করি গেছে করতাম নি অমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন তার শাসন মনে তিনি একবার গড়ের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন সেই যুগে তো এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল না গড়ের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন এমন সময়ে তার কিছু আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে আসলেন দেখা করতে এসে দরজায় নক করলেন অমর রাজি আল্লাহ তাদেরকে দরজায় থামিয়ে দিলেন দরজায় থামিয়ে দিয়ে তার নিজের সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন তারপরে বললেন তোমরা এবার ভেতরে ভেতরে এরা এসে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমি রুল বুঝলাম না ব্যাপারটা আপনার সামনে মোমবাতিতে আগুন ধরানো ছিল কি কারণে সেই মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আরেকটি একটি মোমবাতিতে আগুন ধরালেন তিনি তখন বললেন শোনো তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করছিলাম তোমরা যখন আমার সাথে দেখা করার জন্য অনুমতি চাইবে আমি মনে মনে ভাবলাম হয়তো তোমরা আমার আত্মীয় হিসাবে ব্যক্তিগত কথা বলার জন্য এসেছ চিন্তা করলাম যদি রাষ্ট্রের টাকা জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে জনগণের সঙ্গে বেঈমানি হবে জনগণের আমানতের খেয়ানত হবে আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে এই অনুভূতি যখন আমার মধ্যে পয়দা হল তখন আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে দিয়েছি যোগ্যতার জায়গায় যোগ্য মানুষ বলবে বসলে জনগণের সম্পদের পাহাড়দার হবে জনগণের সম্পদের লুটপাটকারী হবে না আর যোগ্যতার জায়গায় অযোগ্য মানুষ বসালে জনগণের আবার আরত করে তার পেটের ভেতর ঢুকায় ফেলবে ঠিক তো হইরা ইতারে তো আপনারা উচি আরো বয় তো দেখা যায় হায় রে হায় ফসুল লাগান মানুষ বিক্রি হয় ফসুর দামও বালা এটা ছাগলের দাম কম হইল ফাঁসা যায় খব হইল পাঁচ হাজার আর এর দাম মাত্র পাঁচশো টাকা এ পাঁচশো টাকায় বিকি যায় ই যে পাঁচশো টাকা খাই আরে ভাই বুট একটা দিলাই পাঁচশো টাকা দি বুট একটা বেচ খবচর লাগি মুখ টিফা দিলে হইতো না অঙ্কু মাথা লাগবো খবচর লাগি কিন্তু আমার সিনেটি মানুষ একবারে দাবি হইলে হইতাম পারি আমি কোথায়

আপনার দাম সারা সুরত থাকি কম আপনি মানুষ নামের কলঙ্ক আপনি মানুষ নামের কলঙ্ক এই সকল মানুষ নামের কলঙ্ক প্রজাতির কারণে আর যোগ্যতার চার গুলোকে অযোগ্য মানুষ দখল করে ফেলেছে কে আমত কাছে চলে এসেছে আমার একদিন ইদিনকে হইলাম হুজুর ই কিতা শুরু হইলো হইলাম না এখানে শুরু হয়েছে আল্লাহ নবীর হতার বাস্তবায়ন অঙ্কু ঘটে কারণ ইতা যদি না আরাম্ব হইতে কেমতাই বুকিলা কারণ নবিত্র ক্যামত হওয়ার লাগি ও তা খামখাজ আরম্ভ হওয়া গেছে তার মানে আচ্ছে খুব হান্ডাত ক্যামত আমানতের মুনাফিকের আমানতের খেয়ানত দুই জিনিসের আলামত আমানতের খেয়ানত কিয়ামতের আলামত আমানতের খেয়ানত মুনাফিকের যেগু আমানতের খেয়ানত করে থাকি আমরাও বাই বহুত পালা নম্রতার বহুত পালা ঠিক নেই ঠিক কয়টা কইছি পয়েন্ট মোট তিনটা হলো আগো ইদরে সকাল লেট হই যান নাম্বার 4 আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ বিচারক আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ বিচারক বিচার ফয়সলায় কখনো বৈইনসাফি ছিল না আমরার এলাকা দেখবা মাঝে মাঝে শালিস বিচার হয় না নি ব্যেন জনেরটা দলাইলে হে রায় উল্টাইলাই আসেнила 500 টাকা দিলে কইছে শেষ বিচার ওলা হই গেছে ওলা ওলা এমন কি তালাকর ঘটনা ঘটছে বিচার কর্তা বড় এমন কি বিষয়টা দেখতে বড় মুফতি যাবে হে টেকা উগে খাইয়া শেষ দেখাইছে মিলাইয়া আজি নীলা কোকা চাইন আমার নবীর আদালত কোনদিন অবিচার হয়েছে না আজ বিচারের বাণী নীরবে নিভৃতেকে দেখে দে মরছে আজ ইনসাফের সাথে আমানতদারিতার সাথে কোরআন দিয়ে বিচার হচ্ছে না বলে বহুদিন অপরাধ মানুষ জেলখানার ভেতরে অন্যায়ভাবে পড়ে আছে জেলখানা খেলা বানানো হয়েছে চোর ডাকাত সন্ত্রাস ছাদাবাজ বাটপাটদের জন্য এখন চোর ডাকাত সন্ত্রাস ছাদাবাস ভাটপাড়রা জেল বাইরে আর আলেম ওলামাদেরকে জেলখানার ভেতরে রাখা হয়েছে সাইখুল হাদিস বড় বড় মুহাদ্দিসদেরকে যারা পঞ্চাশ বছর ষাট বছর ধরে হাদিস তাদেরকে এখন আদালতের মধ্যে রশি লাগাইয়া বেরি পড়াইয়া হাজির করা হয় আর দাগি দাগি আসামিদেরকে খুব মেহমানদারি করে আদালত গুলো হাজির করা হয় এটা বিচারের নামে প্রহসন আর বিচার চলছে আমার নবীর বিচার ফায়সালার পদ্ধতি কেমন ছিল শোনেন একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে গেল বিরক্ত লাগেন না হইতাম ঘটনাটা আমার নবীর আদালতে একবার এক বিচার আসলো মাকজুমা গুত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়ল এখন ইসলামের শাস্তির বিধান হলো চুরি করে কেউ যদি সেটা প্রমাণিত হয়ে যায় সে পুরুষ হোক আর নারী হোক হাতটা কেটে দাও এই বিধানটা মোল্লার না আল্লাহর দেখছো নি ইসলাম যে বর্বর চুরি খুললেও হয় আখ্যা দিন আর তুমি চুরি মায়া করে করি জামিন বিড়াই এর লাগে চুরি দিন দিন বাড়েন না কমে আল্লাহর কসম করে বলছি যদি একটা চুরির বিচার আল্লাহর কোরআন দিয়ে করা হয় এই দেশে যতগুলো শাসনা চোর আছে এক বিচার দেখে জনমের মতো সাইজ হয়ে যাবে একটা ধর্ষণের বিচার যদি কোরআন দিয়ে করা হয় দেশে যতগুলো কোন লুচ্চাবদমাস আছে এক বিচার থেকে সাইজ হয়ে যাবে আমার নবীর তো যখন এই বিচার আসলো মাকজুমা গুত্র মাকজুমা বংশ ছিল সেই সময় অত্যন্ত সম্ভ্রান্ত এবং নামি বংশ সাহাবিরা সাহাবাই কেরাম সবাই মিলে পরামর্শ করছেন এই সম্ভ্রান্ত বংশের নারীর বিরুদ্ধে নবীজি যদি হাত কাটার রায় দেয় ওই বংশের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে সাহাবিরা চিন্তা করলেন নবীজির কাছে পরামর্শ নিয়ে যাবে যেন মহিলাকে রায় দেওয়ার বেলায় শাস্তি একটু কমায় দেওয়া হয় কিন্তু কে নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাবে কোন সাহাবির সাহস হয় না সবাই মিলে পরামর্শ করলেন নবীজিকে কো উসামা ইবনু যাইদ রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন মহব্বত করেন বললেন ওগো আমাদের ভাই উসামা তুমি নবীজির কাছে যাও গিয়ে নবীজির কাছে এই সুপারিশ করো উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আন নবীজির কাছে গিয়ে তিনি যখন এই সুপারিশ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মিম্বরে দাঁড়িয়ে সাহাবীদের সামনে খুতবা দিলেন ভাষণ দিলেন তিনি বললেন ও আমার সাহাবীরা শোনো আল্লাহর বিধান আল্লাহর আইনকে তোমরা কার্যকর করার ক্ষেত্রে আমার কাছে সুপারিশ নিয়ে এসেছ ভালো করে শোনো আজ মাকজুমা পুত্রের নামি দামি বংশের ওই মহিলা চুরি করে ধরা না পড়ে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়ত বিচারের রায় দেওয়ার পরে জল্লাদ দিয়ে নয় আমি নিজে বাপ হয়ে আমার কলিজার টুকরা মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলতাম আল্লাহ এটা হলো সুবিচার আর আপনি কি না করেন আপনার বংশের কেউ হইলে শেষ বিচার আছর নাই আপনার দলর কোনগু হামাইলে গিয়া এই ওসি খারে দরসত পারে এটা আমার লোক তারা পুলিশ ঠিক নি ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালা আল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ কইরা যে ব্যক্তি কুরআন দিয়া বিচার করে না এ দুনিয়ার সবচেয়ে বড় জালেম কথাটা কাট কথাটা খাত কোরআন দিয়া বিচার না হইলে ইনো বেঈনসাফি হইব আর বেঈনসাফি হওয়ার করেও যুগের পর যুগ যারা সারা বিশ্বত কোরআন দাওয়াত দিছেন এরা আজ দুনিয়ার নিকৃষ্ট নিকৃষ্ট অববাদ দিয়া জেলখানার ভিতর রাখা হয়েছে সুট দেখায় ধ সকলটি বাইরে আল্লাহ এই জাতির সব রেখে দায়ের কা তাহলে আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ বিচারক বিচার ফয়সালে আপনি ইনসাফ করবেন মানুষের মধ্যে খবরদার বেইনসাফি করবেন না বিচার ফয়সালায় যদি আপনি মানুষের মাঝে ইনসাফ করেন বুখারি মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিস এসেছে নবীজি বলেছেন সামাতু ইয়ুযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তারা আরো ছায়ার নিচে জায়গা দিবেন তার মধ্যে এক প্রকার মানুষ হলো তারা ন্যায় নীতিবান হয়ে মানুষের মধ্যে ইনসাফ করেছে যারা তাহলে ইনসাফ করলো মর্যাদা আল্লাহর কাছে না কমব নাম্বার ফাইভ আমার নবী সবচাইতে বিনয়ী মানুষ ছিলেন তিনি কষ্ট পেয়েছেন কাউকে কষ্ট দেন নাই দুঃখ পেয়েছেন কাউকে দুঃখ দেন নাই আমার নবী মানুষের সাথে সব সময় সদালাপি ছিলেন মিষ্ট ভাষী ছিলেন মার্জিত চরিত্রের অধিকারী ছিলেন খুব সুন্দর গোছালো ভাষায় কথা বলতেন পরিবারটি ছিলেন কষ্ট পেয়েছেন কাউকে কোনোদিন কষ্ট দেন নাই আঘাত দেন নাই আমরাও সেই চরিত্রের হওয়ার চেষ্টা করব ইনশা নাম্বার সিক্স ছয় নাম্বার আমার নবী ছিলেন একজন আদর্শবান স্বামী আর আপনারা বিয়া সাদি কইরাম নিজে ওই যে নবাব নসরুল্লাহর আর বৌরে বানাইলেন খামর ঠিক নেই

কি চমৎকার কথা আল্লাহ তালা বলেছেন নিজের বিবিদের সাথে ভালো আচরণ করো তোমার বিবিকে তুমি যদি অপছন্দ করো মনে রেখো তুমি এমন জিনিসকে অপছন্দ করলে যার মধ্যে আল্লাহ তোমার জীবনের কল্যাণ রেখেছিলেন আল্লাহ আকবা নবীর জীবনী আর লাগে হয়েছি ফরবার লাগে এই যে জামার বইয়ের মাঝে অত বেড়াছে এটা নবীর জীবনী জানেন না করি গায়ক গায়িকা নায়ক নায়িকারে যদি সংসার জীবনের মডেল তে কিন্তু সংসার শেষ ইতারে যারারে আপনারা মডেল বানাইতেছে চাই রা ইতার নিজেরও কোনো সংসার নাই বিয়ার আগে বাচ্চা কাচ্চা হয়ে যায় আমার নবীর জীবনী পড়ে দেখেন কি সুন্দর দাম্পত্য জীবন ছিল আম্মা জানা আল্লাহ রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার নাম তো ছিল আয়েশা কিন্তু নবীজি মাঝে মাঝে আমাকে আয়েশ বলে ডাকতেন আবার মাঝে মাঝে ভালোবেসে আদর করে আমাকে হুমাইরা বলে ডাকতেন নবীজি তাই আফন বিবিরে কইরা হোমায়েরা আরবি শব্দ অর্থ হইল লাল সুন্দরী লাল টুকটুকি কিন্তু আপনি কোনোদিন বামি গা খুঁজছে না কয়ে গো আমার লাল টুকটুকি বউ কাকজনে আসে ইটা আসির কথা কই রাম না শিকাইবার লাগে কই বহু যারা অন্য কেউ যদি আই লাভ ইউ কইল গুনা না সোয়াব আর নিজের বউরে যতবার কইবা ততবার নেকি আছে নি মাতুকো আছে নি নবীর জীবনী পড়বা আরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইরা আমি গ্লাসও যে জায়গা ঠুট লাগাইয়া পানি পান করতা। গ্লাসের ওই জায়গার ঠুট লাগাইয়া আমার নবীও তাই নো পানি পান করতাস বান আল্লাহ আপনি গ্লাস গ্লাস আলগাইলি সেন আলগাইলছেন না এক গ্লাসও মাঝে মাঝে পানি খাই যান এক কাপ এক কাপও চা কফি খাইবা সম্পর্ক আন্তরিকতা বাড়বো না সম্ভব মাতুকা বাড়বো না সম্ভব শুধু তাই না আম্মা জানাই সরি আল্লাহ কইরা যে আমি গুস্ত বা হাড্ডির টুকরা চাবাইলে নবীজি আমার কাছ থেকে মাঝে মাঝে খাইরা নেতেন আমি যে জায়গা খাওয়া শুরু করতাম ও জায়গা থাকি নবীজি ও খাওয়া শুরু করতাম সুবাহান মাঝে মাঝে আপনার বউরে খাওয়াই দিবা ইতাপ নাই গেও গরক হইতে না কয় দেউ আনতে আর তুই তুকার করি মাত চলে বেশি আমাদের সিলেট তুই সুন্দর করি মাতবা সম্মান দিবা একটু আদর করি ডাকবা নিজের বিবি মহব্বত করবা ভালোবাসবা আর জেটাই বৌলক বাদ ব্যবহার করে সেরা ছবি ঠিক নাই হইবা খিচুরি কথা কেন কইলা কারণ বৌরে কিন্তু ছাতাইলে তরকারি কিন্তু কোনোদিনও মজা নাই হয় লবণ কম লাগবো আনাই নাই মোসলা উসলা ঠিকমতো দিতা নাই মানে তরকারি মজা নাই আপনার জীবনটা টেনা টেনা বানাই পে আর বৌরে যত টাইম দিবা ভালোবাসবা দেখবা নয় তরকারিও মজা সেরা সুরত তাজা তাজা এখন ঠিক নেই বেটিন কিন্তু বলো সাংঘাতিক গরুর চাবি বেটিন তোর গেছে তুরা বেড়া চেরা আপনারা শেষ করি ফেলা দিবা এর সময় দিবা মহব্বত করবা আদর্শ মান স্বামী হইবা কারণ আমার নবী আসলে একজন আদর্শ সমান স্বামী সোবাহান আল্লাহ মাঝে মাঝে গিফট দিবা বাহির গেলে গিফট ইয়া দিবা গিফট তো নাই খালি ঈদের সময় আইলে মাঝে মাঝে গিফট দিবা নিজের স্ত্রীর সামনে পরিপাটি থাকবা সময় দিবা সম্মান করি কথা কইবা ভালোবাসবা বেশি বেশি দেখবা আপনার ঘরের মধ্যে বরকত বা দিলাইবাসে কষ্ট আপনারা তো শেষ আর সাইটটা রয়েছে নাম্বার আমার নবী ছিলেন একজন আদর্শবান পিতা বহু জায়গা গেলে এখন বাবা ওখানে ধরে এখন ও হ্যাপার যেহেতু আইসন তোরা মামাপুর ক্ষেত মতো রাজ আজকে ঘুরিয়ে দিই ফুঁয়া ফুড়ি তো তো কথা না এক বেকুবে গাছ না লাগাইয়া ফলর আশা করি বই মাত বুঝানি আমার গাছ নালাগাইয়া হে ফল আশা করিয়া বই রয়েছে গাছ না গাছ নালাগাইয়া ফলর আশা করা যেমন বুকামি সন্তানের হক আদায় না করিয়া ই সন্তানের গেছ থাকি খেদমত পাওয়ার আশা করাও কিন্তু বুকামি বুকামি হগে ওয়াজ এখন তুই অর্থাৎ মা বাপর খেদমত ওয়াজ ইদা সব বহুত তৈরি অসম ওয়াজ করা দরকার সন্তানের হক কিলা আদায় করা লাগে কিলা সন্তানদের লালন পালন করা লাগে ইসলাম ওর নির্দেশিকা মানুষের শুনানি ঠিক মতো সন্তানদের যদি আপনি আপনি লালন পালন করতে পারেন আল্লাহর হোসম এই সন্তানে কোনোদিন আপনার লোকের বিয়া দবি নাই। আর ঠিক মতো লালন পালন করতে নাই ইগুই আপনার খালি ছাতাই বসা রাজি বল আপনি নিজেও দায়ী আদর্শবান পিতা হন আমার নবী ছেলের আদর্শবান পিতা তিনি একজন তিনি নবৌতি দায়িত্ব পালন করার পাশাপাশি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন সামান্য চেয়ারম্যান মেম্বার সাহেবদের কত ব্যস্ততা এমপি সাহেবদের কত ব্যস্ততা তাহলে রাষ্ট্রপ্রধানের ব্যস্ততা কম না বেশি কথা বলেন কম না বেশি একদিকে নবী অন্যদিকে রাষ্ট্রপ্রধান এত বিশাল দায়িত্বের বোঝা ওনার মধ্যে ছিল তাও নিজের সন্তানদেরকে তিনি সময় দিয়েছে সময় দিয়েছেন এখন আমার কোনো কাম নাই তাও বাচ্চান্তরে সময় না এত যান্ত্রিক হয়েছি গরমের ভিতরে মা বাপ দুইজনে এখানে মোবাইল কিতা যে হয়েছে মোবাইলের ভিতরে আল্লাহ বলা যাবে আগে তো চেনতে খানলে মা বাপে গিয়া কুরো লইতা লইয়া আয় আয় চাঁদ মামা গান এই মানে কবিতা শোনাই আর বিভিন্ন বলবো শোনাইয়া গুম পালে এখন ফুরু জানতে খানলে গেও লইয়া ইউটিউবও হামাইয়া দেলাইলে লাগাইয়া বেবি সাত ডুড ডুড ডু ঠিক নি বাচ্চান তোরা তো ফোন দেলাই দাম আর ওখান কোন ফুরু এমন ফাকা ফাঁক শোন আরে বাপ রে বাপ সেভেন এইটে উঠতে তারা অকলতা বুঝে আমি চিন্তা করলাম এটা এত কম বয়সে ফাঁক শোন কিলা চিন্তা ভাবনা করে দেখছি কারণ হয়েছে দুইটা হঠাৎ মাতো কাকটা কারণ এক নাম্বার অপশিক্ষা দুই নাম্বার অপশিক্ষা সংস্কৃতি অপশিক্ষা কীতা সিলেবাস দেখবাশ শারীরিক শিক্ষা বই এখন হারানি হয়েছে আর ইন অত অশ্লীল যৌন উন্মাদনামূলক যৌন সুরসুরিমূলক লেসন আছে ইটা ক্লাস যখন সদানীয় ইতা কম বয়স্যা হবাই দি যায় না কিতা ঠিক দেলাইলা দেলাই লাচ্ছে ফোন তুললিয়া

দাদাজারা হয়েছেন নানাজারা হয়েছেন নবীজির দুই কলিজার টুকরা নাতি আসান আর অসাইন হবা এই দুজনকে নবীজি মহব্বত করেছেন কফ না বেশি সুতরাং নাতিনাতনিদেরকে মহব্বত করবেন সময় দিবেন নামাজে নিয়ে যাবেন কারণ নবীজি নাতিনাথ তার কলিজার টুকরা দুই নাতিক নিয়ে নামাজে গিয়েছেন না আপনারাও যাবেন নাম্বার নাইন নয় নম্বর আমার নবী ছিলেন একজন আদর্ রাজনৈতিক নেতা হেহু হয় ওয়াজ মাফিলে উজুলক কলতা কইভাই ইতা মাত রাজনীতির মাত মাত ন হে বেকুব তোমরাও তো বক্তব্য দো ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ হয় ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থাতে রাজনীতি বাদ নে এটা পরিপূর্ণ তাকে না অপূর্ণাঙ্গ হৈ যায় আমার নবীজুদ্ধি রাজনৈতিক নেতা না ওই তাতে দশ বছর বেকুব মদিনা চালাইছোন কিলা দশ বছর নবী যে মদিনার ৰাষ্ট্র পরিচালনা করেছেন আর সংবিধান হিসাবে যে কিতাব গ্রহণ করেছেন কিতাবের নাম কি ইখবারের সংক্ষেপে মাটি লাই আমরা আল্লাহু আকবার কইয়া নামাজ যখন আরম্ভ করি আপনার মসজিদের ইমাম সাহেব যদি কই না আমি বুখারী মুসলিমের বহুত হাদিস মুখস্থ আর আজকু থেকে আলহামদুলিল্লাহ দি নামাজ শুরু করতাম নাই তাইন ফন্ডিদির হই আরম্ভ করছেন বুখারী শরীফ তেলাওয়াত আন আবি হুরায় আল্লাহ আকবার আন আবি হুরায়ত রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই বড় ধামাই এলাকার মানছে কইবা ই গিতা ইমাম সাহেব বেদিছ হই গেলারে কারণ আমরা সবেও জানি যে নামাজও দাঁড়াইয়া একটা বই থেকে তিলাবত করা বাধ্যতামূলক হুক আছেন কিতাবর নামটা কিতাব এখান থেকে শিক্ষা কিতাব নামাজের ভেতরে এই কোরআন থেকে তেলাবাদ করা যেমন বাধ্যতামূলক ওই নামাজি নামাজের বাহিরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের আইন মানাও তার জন্য বাধ্যতামূলক সুজা কথা নামাজও আপনি কোরআন মানায় নামাজের বাইরে কোরআনের দ্বারে কাছেও নাই ফেরেশতাই যে খেস্তে খেস্তে কিটা করব মরার আগে চিন্তা কর ভাইটা আবার লাশ রাখার সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আরে বাপ রে বাবা গনা তো কিটা আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহর নামে আলা মিল্লাতি রাসূলুল্লাহ রাসুলের দলে উঠায় দেয়া গেলাম কি করে আপনি রাসূলের দলে উঠায় নিছেন সারাটা জীবন আল্লাহর রাসূলের অনুসরণের দারে কাছে উহে আছেন তো যার জীবন যে রাসুলুল্লাহর কাজে লাগলো না এর মরাল আসনে এখন নবীর দিকে ঠিক আছে নি কথা নবীজির সুপারিশ পাবো অত সুজা বিষয় নাই যদি সত্যিকার অর্থেই সুপারিশ পেতে চান আমার নবী রাজনৈতিক দর্শন হিসাবে আল্লাহর কোরআনকে গ্রহণ করেছেন আপনিও আপনার জীবনে কোরআনকে আপনার জীবন পরিচালনার দর্শন জীবন পরিচালনার জীবন আদর্শ হিসাবে গ্রহণ করা লাগবে নইলে নাজাতের কোনো উপায় নাম্বার টেন দশ নাম্বার আমার নবী ছিলেন একজন সফল রাষ্ট্রনেতা এই জন্য আপনি নবীজিকে অনুসরণ করবেন সব জায়গায় আমার নবী যখন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট শেষ একটি ঘটনা শোনায় আমরা আলোচনা শেষ করব অমর রাদি আল্লাহ আনহ নবীজির খেদমতে আসলেন এসে দেখলেন নবীজি দড়ি দিয়া বোনানো খাটিয়ার মধ্যে কোনো ল্যাব তুষক নাই বালিশ নাই নবীজি তার মাথার নিচে হাত মুবারক দিয়ে শুয়ে আছেন অমর রাদি আল্লাহ আনহুকে দেখে নবীজি উঠে বসলেন অমর রাদি আল্লাহ আনহু লক্ষ্য করলেন নবীজির পিঠের মধ্যে ধরির দাগ বসে গিয়েছে তিনি বললেন নবী গো আপনি হচ্ছেন আল্লাহর শ্রেষ্ঠ পয়গাম্বার আপনি মদিরার রাষ্ট্রপ্রধান আর আপনার পিঠের নিচে লেপ তো সব নাই মাথার নিচে কোনো বালিশ নাই নবী গো আমাকে বলেন আমি সব কিছুর ব্যবস্থা করে দিই নবীজি বললেন অমর রেশন দুনিয়ায় আমি সুখ শান্তি করার জন্য আসি নাই আমি যদি সুখ শান্তি চাইতাম এই পাহাড়গুলো আমার জন্য শুনা হয়ে যেত দুনিয়ায় আমি সুখ শান্তি করার জন্য আসি নাই আর মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে জনগণের সম্পদ ভোগ করার জন্য দুনিয়াতে আমাকে আল্লাহ পাঠান নাই বরং আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তারা মানবতাকে পথের দিশা দেওয়ার জন্য আর আমরা তুরা একটু সুযোগ পাইলে মানুষের অকলতা হারাই দিই ফেটের মধ্যে এর লাগে কয়েছে নবীজির জীবনই ফোরা লাগবে মানতে গেলে জানতে হয় জানতে গেলে পড়তে হয় আজকের এই মাহফিল থেকে একটা সবক নেওকা যে সবে আপনারা নবীজির একটা জীবনী কিনবা একটা কিতাব একটা বই কিনবা ফর্বানি ইনশাল্লাহ আর রাহিকুল মাহতুন আছে সিরাতুল নবী আছে বহুত বই আপনারা মার্কেট গেলে খাইবা সবে বড় রাখা আপনারা ফরবা তো ইনশাল্লাহ যে দশটা গুণাবলির কথা কইলাম আল্লাহ এই গুণাবলিগুলো অর্জন করার তৌফিক আমরা সবলে দান করুক আমরা কই আমিন